আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা কীভাবে মেমিফাই টোকেনটাকে সঠিকভাবে সাকসেসফুলিভাবে আপনারা টোকেনটাকে ক্লেম করবেন, তারপর কীভাবে সেটাকে এক্সচেঞ্জে নিয়ে সেল করবেন। এর যে সঠিক প্রক্রিয়াটা আছে বা প্রসেসটা আছে সেটা আমি আপনাদের দেখাই দেবো। তো এটা নিয়ে অনেকেই আমাকে পার্সোনালি নক করতেছে, আর নক করারই কথা, কারণ এটা কিন্তু অন্য অন্য এয়ারড্রপের মতো না। কারণ এখান থেকে আপনারা যদি উইথড্র করতে চান বা ক্লেম করতে চান, তাহলে আপনাদেরকে OKX এক্সচেঞ্জে করতে হবে অথবা OKX ওয়ালেটে করতে হবে, অন্য কোনো এক্সচেঞ্জে কিন্তু আপনারা করতে পারবেন না। এখানেই হলো মূল প্রবলেমটা, কারণ OKX এক্সচেঞ্জ কিন্তু আমাদের দেশে কিন্তু অ্যাভেলেবেল না, যার কারণে আমাদের OKX ওয়ালেটের মাধ্যমে করতে হবে। কিন্তু তাও যদি আপনারা সঠিকভাবে না করতে পারেন তাহলে কিন্তু আপনাদের প্রবলেম হতে পারে এবং আপনারা আপনাদের এয়ারড্রপটা নাও পেতে পারেন। সো এ টু জেড প্রসেসটা বলে দেব, কোন নিয়মে করলে আপনাদের প্রবলেম হবে না, গ্যাস ফি কী লাগবে, এই সমস্ত বিষয়বস্তু নিয়ে আমি আপনাদের সাথে আজকে ভিডিওটা শেয়ার করতেছি। আচ্ছা, প্রথমত হলো আমি আপনাদের দেখাই, আমরা যদি এখান থেকে এয়ারড্রপ সেকশনে যাই, এয়ারড্রপে যাওয়ার পর কিন্তু এখানে আপনাদের এয়ারড্রপ দেখাবে, আপনারা কী পরিমাণ টোকেন পাইছেন সেটা আপনাদের এখানে দেখাবে। আমার এটা অন্য একটা মোবাইল, এই অ্যাকাউন্টে আমার এলিজিবল হয় নাই, যার কারণে আমার এখানে কোনো টোকেন নেই। আচ্ছা, ধরে নিলাম আপনারা এখানে টোকেনটা পাইছেন, তাই না? এবং এটা কিন্তু 22 তারিখে লিস্টিং হতে যাচ্ছে বিভিন্ন এক্সচেঞ্জে, এটা আপনারা জানেন। বাট আপনাদের কিন্তু উইথড্র করতে হবে শুধুমাত্র OKX-এ। এখানে দেখেন যে প্রবলেমটা হলো, আমাদের এখানে উইথড্রল দুইটা অপশন আছে, একটা হলো অফ চেইন আর একটা হলো অন চেইন। তো এখন আপনাদেরকে প্রসেসটা দেখাই কীভাবে আপনারা কী করবেন। সো এখানে ক্লেম করার জন্য প্রথম অবস্থায় আপনারা কী করবেন, আপনারা মাস্ট বি ক্লেম করার আগে আপনারা আপনার VPNটা চালু করে রাখবেন। VPN বলতে কোন VPN? সুপার VPNটা আপনারা ইউজ করবেন, কারণ সুপার VPNটা কিন্তু খুব ভালো, হ্যাঁ, ফ্রিতে ইউজ করার জন্য। সো আপনারা এখানে সুপার VPNটাকে ইনস্টল করে নেবেন। হ্যাঁ, সো আমার অলরেডি কিন্তু এটা ইনস্টল আছে। তো এখন আপনারা কী করবেন, এই VPNটা আপনারা ওপেন করবেন। আমি আপনাদেরকে কিন্তু প্রসেসটা বলে দিচ্ছি, এর ব্যতিক্রম হলে আপনাদের প্রবলেম হতে পারে। সো সুপার VPNটা আমি ওপেন করে নিচ্ছি, দেন এখানে আমাদের এরকম অপশন চলে আসবে। সো আমি তো সাজেস্ট করে দিয়েছিলাম সিঙ্গাপুর সিলেক্ট করতে, আপনারা যে কোনো একটা করতে পারেন। আমি এখান থেকে কানেক্টে ক্লিক করে এটাকে কানেক্ট করে নেব। সো যখন আমাদের VPNটা কানেক্ট হয়ে যাবে, আমরা আগে কাজ করার আগে, মানে ক্লেম করার আগে আমরা আগে VPNটাকে কানেক্ট করব। আচ্ছা, এখন আমাদের VPNটা কানেক্ট হয়ে গেছে, এখন ধরেন আমরা এখানে আসলাম। আসার পর এখানে দেখেন প্রথম অপশন হলো আমাদের অফ চেইন উইথড্রল। আমরা তো অফ চেইন উইথড্রল করতে পারবো না, কারণ কি, আমাদের OKX এক্সচেঞ্জার কিন্তু বাংলাদেশে সাপোর্ট না, এবং যার কারণে আমাদের এই অপশনটা ছেড়ে দিতে হবে। যাদের এরকম অপশন আছে যে অন্য কোনো কান্ট্রিতে তাদের আত্মীয় স্বজন থাকে, তাদেরকে OKX অ্যাকাউন্ট খুলে এখান থেকে উইথড্রল সেট করে রাখলে তার কাছে চলে যাবে, এটা একটা অপশন, অথবা এটাকে আমাদের স্কিপ করতে হবে। তো আমরা কী করবো, এটাকে কেটে দেই। কেটে দেওয়ার পর এখন আমাদের যে সেকেন্ড অপশন সেটা হলো কি, OKX ওয়ালেট, যেটা অলরেডি আমরা কী করে ফেলছি, OKX ওয়ালেটটা আমরা কানেক্ট করে ফেলছি, তাই না? এবং এখানে দেখেন ওপেন ইন 3 ডেজ, মানে 3 দিনের ভিতরে বা 3 দিন পরে আমাদের এটা উইথড্রল অপশন চালু হবে। যখন আমাদের এটা চালু হবে তখন আমরা কীভাবে কী করব, তাই না? সো আমরা কী করছি, আমরা আমাদের VPNটাকে ওপেন করছি, তারপর আমরা কী করব, আমাদের যে OKX ওয়ালেটটা আছে সেটা আমরা ওপেন করব। VPN থাকা অবস্থায় আমরা এই কাজটা করব। হ্যাঁ, তো এটা করার পর আমরা ওপেন করে রাখবো, ওপেন করে রাখার পর আমরা মেমিফাই যাব। যখন আমাদের এখানে ক্লেম অপশনটা চালু করবে তখন আমরা কী করব, এখানে ক্লেম অপশনে ক্লিক করব। এখানে দুইটা জিনিস হতে পারে, এখানে ক্লেম করতে হলে আপনাদের সুই টোকেন বা সুই কয়েন ফ্রি লাগতে পারে, অথবা এখানে মেমিফাই টোকেনই ফ্রি হিসেবে কাটবে, এই দুইটা বিষয় হতে পারে। যদি আপনাদের সুই কয়েন ফি লাগে তাহলে আপনাদের কী করতে হবে, OKX ওয়ালেটের ভিতরে আপনাদের সুই কয়েনটাকে এনে এখানে রাখতে হবে, সামান্য পরিমাণ সুই কয়েন রাখতে হবে, যাতে করে ক্লেম করলে আপনারা ফিটা কভার করতে পারেন। যদি আমাদের এখানে সুই কয়েন না লাগে, মানে মিমিফাই টোকেনটাই ফি হিসাবে কেটে নেয়, তাহলে তো ভালো, এটাই নেওয়ার কথা। তাহলে কী করবেন, এখানে ক্লেম করার পরে যখন আমাদের ওয়ালেটে, এখন তো ক্লেম করাটা দেখাইতে পারতেছি না, কারণ হলো কি, এখন চালু করে নেই, বাট প্রসেসটা দেখাচ্ছি, তাই না? যখন আপনাদের এখানে ওয়ালেটে আপনাদের টোকেনটা রিসিভ হয়ে যাবে বা ক্লেম হয়ে যাবে, তারপরের কাজ কি, তারপরের কাজ হইল এখান থেকে, এই OKX ওয়ালেট থেকে আমরা যে কোনো এক্সচেঞ্জারে টোকেনটা ট্রান্সফার করে নেব।
তো ওয়ালেট থেকে আপনারা যে কোনো এক্সচেঞ্জে আপনারা ট্রান্সফার করতেই পারেন, স্বাভাবিক কোনো সমস্যা নেই। তাহলে প্রথম প্রসেস হলো আমাদের সুন্দরভাবে ক্লেম করতে হবে OKX ওয়ালেটের ভিতরে। তারপর এই ওয়ালেট থেকে আমরা কি করব, যে কোনো এক্সচেঞ্জে আমরা এটাকে সেল করব বা সেন্ড করব বা যে কাউকেই সেন্ড করি না কেন। তো এখান থেকে সেন্ড করতে হলে কি করতে হবে, আচ্ছা ধরে নিলাম আমাদের এখানে মিমিফাই টোকেনটা চলে আসছে, সেন্ড করব। তো এখানে যেহেতু মিমিফাই টোকেনটা সুই ব্লকচেনের আন্ডারে লিস্টিং হচ্ছে, তাহলে এখান থেকে ট্রানজ্যাকশন করতে হলে কিন্তু আপনাদের মাস্ট বি আপনাদের সুই কয়েন লাগবে। মানে আপনারা যে ট্রান্সফার করবেন, এই ট্রান্সফার ফি কভার হিসেবে আপনাদের কী লাগবে, তাহলে সুই কয়েন মাস্ট বি লাগবেই। তাহলে আপনাদের কাজ কী হবে, এখানে সামান্য পরিমাণ হতে পারে আপনারা 0.1S পরিমাণ, হ্যাঁ মানে 10 সেন্টের মতো আপনারা সুই কয়েন আপনারা এখানে রাখবেন, তাই না? তো এটা রাখলে কী হবে, আপনাদের ফিটা কভার হয়ে যাবে। কখন? যখন আপনারা এখান থেকে ট্রান্সফার করবেন, এই যে সেন্ডে গিয়ে আপনারা ট্রান্সফার করবেন, ট্রান্সফার করার সময় আপনাদের কিন্তু ফিটা লাগবে। এখন বিষয় হলো এগুলো প্রিপারেশন কিন্তু আপনাদেরকে আগেই নিতে হবে। কেন নিতে হবে? কারণ আপনারা যদি এখানে ফিটি ঠিক মতো না রাখেন, ইনস্ট্যান্ট যদি সেল না করতে পারেন, পরবর্তীতে প্রাইস কেমন হবে সেটাও বলা যায় না। যদি প্রথম অবস্থায় প্রাইস ভালো থাকে সেল করে দেবেন। সো এই অপশনগুলো আপনারা এখান থেকে করে নিতে পারেন। তাহলে মোটামুটি আমরা বিষয়টা কিন্তু বুঝতে পারলাম। তাহলে প্রথম আমাদের কাজ কী থাকবে, আমরা সব কিছু ক্লিয়ার করব। ক্লিয়ার করার পর VPNটাকে কানেক্ট করব, কানেক্ট করার পর মিমিফাইয়ে প্রবেশ করব। এদিক দিয়ে OKX-টাকে আমরা ওপেন করে রাখব। মিমিফাই থেকে আমরা যখন আমাদের ওয়ালেটে ক্লেম করার অপশন আসবে ক্লেম করব। ক্লেম করে আসার পর যখন আমাদের টোকেনটা এখানে চলে আসবে বা এখানে চলে আসবে, আমরা আগে থেকে এখানে কিছু সুই কয়েন রাখার চেষ্টা করব। তারপর এখান থেকে আমরা যে কোনো এক্সচেঞ্জে আমরা এটাকে সেন্ড করে দেবো। যে কোনো এক্সচেঞ্জে লিস্টিং হইলে আমরা সেটাকে সেখানে সেন্ড করতে পারবো। ধরেন এখান থেকে আমরা একটা এক্সচেঞ্জে চলে যাই, আচ্ছা মনে করেন এখান থেকে আমাদের বাইবিটে তো এখানে লিস্টিং হবে, তো বাইবিট থেকে আমরা কি করব, মিমিফায়ের যে অ্যাড্রেসটা আছে সেটা আমরা বাইবিট থেকে নিয়ে নেব। সো এরকম বাইবিট থেকে অ্যাড্রেসটা নিয়ে নেওয়ার পর কিন্তু আমরা এখান থেকে এই অ্যাড্রেসে OKX ওয়ালেট থেকে আমরা এখানে সেন্ড করে দেবো। সেন্ড করে দিলে তখন আমরা বাইবিট থেকে বা যে কোনো এক্সচেঞ্জ থেকে আমরা এটাকে সেল করে দিতে পারবো। সো মূলত এটাই হলো প্রসেস। আশা করি আপনারা এই বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন বা আপনারা ভালো করে করার চেষ্টা করবেন, তাহলে আপনাদের কোনো ভুল হবে না এবং আপনারা সঠিকভাবে সুন্দরভাবে আপনাদের টোকেনটাকে আপনারা ক্লেম করতে পারবেন। সো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কাজ শেষে আপনারা VPNটাকে অফ করে দেবেন।